আপনারা অনেকে বলেন যে হোয়াটসঅ্যাপে কোনো ফটো কিংবা ভিডিও পাঠাতে গেলে ফটো এবং ভিডিও কোয়ালিটি কমে যায়। সেটা অবশ্যই কমে যায়, সেটা আমি মানছি, কিন্তু হোয়াটসঅ্যাপ এর জন্য কিছু উপায় দিয়ে রেখেছে, যাতে সেই উপায়ের মাধ্যমে আপনি যদি কোনো ফটো ভিডিও পাঠান তাহলে কিন্তু আপনার যে কোয়ালিটি কমে যাচ্ছে সেটি কিন্তু কমবে না। তো কোনো কারণেই হোক সেই সেটিংসটি আপনি খুঁজে পাননি, তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই সেটিংসটির ব্যবহার দেখিয়ে দেবো এবং বলবো যে কী করে আপনারা আপনাদের ফটো ভিডিও এমনকি অডিও পর্যন্ত পাঠাতে পারবেন। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা ফোনের স্ক্রিনে যাই, ফোনের স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কী করে আমরা এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করব। ফোনে এসে আমরা হোয়াটসঅ্যাপকে ওপেন করব। হোয়াটসঅ্যাপকে ওপেন করে আমরা একজনকে সেই ফটো ভিডিও এবং অডিও পাঠিয়ে দেখাবো। সেই একজনটি আর কেউ না, সেটি হল আমি নিজেই। আমার এই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ এখন রয়েছে, তাই আমি একটি থেকে আরেকটিতে সেই ফাইলগুলি ট্রান্সফার করে দেখাবো আপনাদেরকে। তাহলে এখানে এসে আমাদের প্রথম কাজ হলো এইটি, মানে এই এই জিনিসটিকে দেখা, আর এইটা দিয়ে কিন্তু মেন কাজটি হবে। এটি হলো অ্যাটাচমেন্ট লোগো কিংবা আইকন বলতে পারেন, যাই হোক এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ডকুমেন্টে ক্লিক করব। আর একটা জিনিস বলে রাখি, এখানে ডকুমেন্ট বলতে শুধুমাত্র যে আপনি ডকুমেন্টকে পাঠাতে পারবেন, মানে পিডিএফ ফাইল কিংবা ডক ফাইল যাই হোক না কেন, তা অ্যাকচুয়ালি না, ডকুমেন্ট মানে আপনি এখানে ফটো ভিডিও ইমেজ যাই হোক অ্যান্ড এবং অরিজিনাল যে ডকুমেন্টস হয় সব কিছু আপনি এ টু জেড সব কিছু এই ডকুমেন্টস অপশন দিয়ে পাঠাতে পারবেন। তাহলে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে তিনটি ফাইল পিক করে আপনাদেরকে দেখাবো। ব্রাউজার ক্লিক করি, ব্রাউজার করে আমরা সোজা চলে যাব ইন্টারনাল মেমোরিতে। ইন্টারনাল মেমোরিতে নিচে আমি কটা ফাইল নিয়ে রেখেছি আপনাদের জন্য, যেমন এটি একটা ইমেজ যার সাইজ দেখতে পাচ্ছেন 3.10 MB, আর এখানে একটি ভিডিও রয়েছে এইটি যার সাইজ হচ্ছে 64.98 MB, এটিকে সিলেক্ট করলাম। আর অডিওটি আমি পরে করেছি সিলেক্ট, আগে এই দুটো সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে ঠিক মতো পৌঁছে যাবে। তাহলে এই দুটোকে আমি আপলোডে রেখে আমি সেই অডিওটাকে এবার সিলেক্ট করে নিই। আবার ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে গিয়ে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে ইন্টারনাল মেমোরির মধ্যে আমি এখন আছি, আর সেই অডিওটি হলো নিচে নামাই স্যামসাংয়ের যে বেসিক গানটি থাকে সেই গানটি ওভার দ্য হরাইজন, এটির সাইজ 4.87 MB, এটিকেও আমরা সিলেক্ট করলাম দিয়ে সেন্ড করলাম। এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি জিনিসই কিন্তু সেন্ড হচ্ছে, ফটোটি অলরেডি সেন্ড হয়ে এসেছে। গ্যালারিতে ওপেন করে দেখে নেব যে সাইজটি অ্যাকচুয়ালি কতটা হলো। ডিটেলসে যাব, ডিটেলসে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে 2.95 MB, হ্যাঁ একটু কমেছে, আগে ছিল 3.10 MB এখন 2.9 MB, কিন্তু পিক্সেলটা কিন্তু একদম একই রয়েছে, পিক্সেলটা কিন্তু কমেনি। এটাই হচ্ছে মেন কারণ, তার কারণ হলো হোয়াটসঅ্যাপে যখন আপনি কোনো ফাইল কিংবা কিছু পাঠাবেন, মানে কোনো ইমেজ পাঠাবেন, তার পিক্সেল তো কমবেই কমবে, প্লাস তার সাইজও কিন্তু কমে যাবে। এখানে দেখছেন সাইজের খুব একটা ফারাক হয়নি, মোটামুটি একই আছে, আর পিক্সেল তো একদম একই রয়েইছে আপনি দেখতে পাচ্ছেন। এবার দেখে নেব যে ভিডিও ফাইলটির কী অবস্থা এবং অডিও ফাইলটির কী অবস্থা। আমরা চলে যাই, ভিডিওটির সাইজ আমরা দেখেছিলাম 65 মতো, তো এবার দেখি যে ভিডিওটি কত সাইজ বলছে। এখানে লেখা আছে ভিডিওটি 65 MB, কিন্তু আমরা ডাউনলোড করে দেখব যে অ্যাকচুয়ালি কত সাইজে ভিডিওটি এসেছে। আর অডিও সাইজটি আছে 4.9 MB, সেম এস তাই, তো আমরা অডিওকেও ডাউনলোড করে দেখব যে অডিওটি অ্যাকচুয়ালি কত সাইজ হয়েছে। কিন্তু ওভার দ্য হরাইজন গানটি চলে আসছে, এর সাইজও কিন্তু একটু কমেছে, ওখানে ছিল 4.9, এখানে 4.65, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, তার মানে ফাইল সাইজ একটু একটু কমছে, খুব একটা বেশি কমছে না, কিন্তু মোটামুটি আসল জিনিস কিন্তু একদম সেম টু সেম রয়েছে। আমরা এবার ভিডিওটির কত কী হলো সেটি দেখে নেব। ভিডিওটি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখছি ভিডিও সাইজটি 65 MB থেকে 61 MB হয়েছে, কিন্তু ভিডিওর বাদবাকি সব কিছু একই রয়েছে। অবশ্য এখানে একটি কথা আমার বলার আছে, সেটি হলো হোয়াটসঅ্যাপের এই ফাইলস যে অপশনটি আছে, মানে ডকুমেন্টসের মাধ্যমে আপনি যে ভিডিও পাঠাবেন, এই অপশনটিকে যদি আপনাকে ঠিকমতো ব্যবহার করতে হয় তাহলে কিন্তু আপনাকে ফাইলস বলে অ্যাপটি রয়েছে সেটির কাজ কিন্তু আপনাকে শিখতে হবে। তো তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে, এবং যারা যারা হোয়াটসঅ্যাপে এই সমস্যা ফেস করছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেবেন। ম্যাক্সিমাম যে সমস্যাটি হয় সেটি হলো, ধরুন কোনো ডকুমেন্টসকে আপনি
ছবি তুলে কাউকে দেবেন। হ্যাঁ, তো এবার আপনি ছবি তুললেন, সেই ছবিটি খুব স্পষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এলো, কিন্তু যখন সেই ছবিটি কাউকে পাঠাবেন সে কিন্তু তো পরিষ্কার পেলো না। এবার কি হলো, সেই সেই ডকুমেন্টসে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আপনি যাকে পাঠালেন সে কিন্তু ভালো মতো বুঝতে পারলো না। তাই এই সেটিংসটি তাদের অবশ্যই জানা প্রয়োজন, যাতে এই সমস্ত সমস্যা থেকে তারা খুব সহজেই মুক্তি পায়। আজকের আমার এই ভিডিওটি এখানে কমপ্লিট করলাম। আশা করি এই ভিডিওটি খুব হেল্পফুল ছিল। হেল্পফুল থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি এরকম ভিডিও ইন ফিউচার অনেক নিয়ে আসবো। তাহলে চলুন, আজকের মতো এখানেই আমি কমপ্লিট করছি আমার ভিডিওটি। অনেক অনেক ধন্যবাদ।